1998 আমরা দেখলাম মান্নার একক উত্থানের ফার্স্ট ইয়ার এবং ওই ইয়ার থেকে দেখলাম মান্না রীতিমতো হয়ে গেল ইন্ডাস্ট্রির তুরপের তাস এবং তখন কিন্তু রুবেলও নির্দিষ্টভাবেই তার ফর্মে ছিলেন এবং রুবেলকে নিয়ে তখনও আলোচনা হচ্ছিল, কথা হচ্ছিল এবং ওই ইয়ারে কিন্তু 100 ফিল্ম কিন্তু কভার করলেন রুবেল। এবং 1998-এর টপ 10 বিজনেস দ্য ফিল্ম এক্স্যাক্টলি কীরকম ছিল যে 1998 সালে সেরা 10 বিজনেস দ্য ফিল্মের লিস্টে রুবেল এবং মান্নার কার কয়টা ফিল্ম ছিল এটা নিয়ে আজকের ভিডিওটি এবং আপনারা জানতে পারবেন 1998-এ মান্না ভার্সেস রুবেল তাদের সেরা 10 বিজনেস দ্য ফিল্মে কার কয়টা ফিল্ম ছিল এবং প্রত্যেকটা ফিল্মের আপনারা জানতে পারবেন টোটাল কাস্টিং, নির্মাতার নাম এবং কে আসলে বক্স অফিসে বেশি বাজি মেরেছিল, সেরা 10-এ কার কয়টা ফিল্ম ছিল এটা নিয়ে অনেক বিতর্ক, অনেকে অনেক রকম কথা বলে। তো আজকে আমি আমার পার্সোনাল পয়েন্ট অফ ভিউতে দিয়ে আমি 1998-এ মান্না ভার্সেস রুবেল টপ 10 বিজনেস দ্য ফিল্মে কার কয়টা ফিল্ম ছিল এটা নিয়ে আমার আজন্ত ভিডিওটি স্টার্ট করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, আপনারা যদি ফিল্ম স্পাই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টস করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি। আমি অপেক্ষা রইলাম এবং সবসময় ওয়েট করে বসে থাকি আপনাদের একটিমাত্র মূল্যবান কমেন্টের জন্য। যাই হোক 1998 অলরেডি আমরা দেখলাম, 1996-এ অমর নায়কের অকাল প্রয়াণ। বেঙ্গলি ফিল্ম কিন্তু রোমান্টিক সিনেমা বলেন বা ফ্যামিলি ড্রামা বলেন একটা কিন্তু কোনো রকমে একটা ধাক্কা কিন্তু খেয়ে গেল, এটা কিন্তু আপনাকে মানতেই হবে ওই ধরনের ফিল্মে। এবং 1998 থেকে আমরা দেখলাম যে ওই ধরনের ফিল্মের চল বলা যায় যে শেষ হয়ে যাচ্ছে প্রায় এবং তখন অ্যাকশন সিনেমার একটা জোয়ার শুরু হচ্ছে এবং 1998 ছিল রীতিমতো মাস অডিয়েন্সদের জন্য একটা দুর্দান্ত আনন্দের ইয়ার এবং মান্না এবং রুবেলের জন্য তো রীতিমতো সেটা অবিশ্বাস্য একটা ব্যাপার। যাই হোক 1998-এর সেরা 10 বিজনেস দ্য ফিল্মের লিস্টে মান্না ভার্সেস রুবেল কার কয়টা ফিল্ম ছিল এই আলোচনায় আমরা যদি প্রথমে আসি, আমরা প্রথমে আলোচনা করব হচ্ছে রুবেলকে নিয়ে। রুবেল 1998-এ দাঁড়িয়ে দেশের বিশাল বড় সুপারস্টার, অলরেডি তিনি প্রুভ করে ওই জায়গায়। এবং 1998-এর সেরা 10-এ এক্স্যাক্টলি রুবেলের কয়টা ফিল্ম ছিল এটা আমরা অ্যানালাইসিস করে দেখলাম যে রুবেলের কিন্তু 2টা ফিল্ম ছিল 1998-এর সেরা 10 বিজনেস দ্য ফিল্মের লিস্টে এবং 2টা ফিল্মের এক্স্যাক্টলি কোনটা এবং সেই 2টা কী এবং 2টার কাস্টিং নিয়ে এখন আমরা যদি বলি তো সেরা 10 বিজনেস দ্য ফিল্মের আমরা প্রথমে আসি 5 নম্বর বিজনেস দ্য ফিল্ম কিন্তু ছিল রুবেলের, যেটা ছিল এনায়েত করিম পরিচালিত একটি ফিল্ম কালা চশমা এবং যেটাতে আমরা দেখলাম রুবেলের বিপরীতে একাকে, অলরেডি একার কিন্তু ওই ইয়ারে একা নাম দিয়ে কিন্তু তার রাজকীয়ভাবে মানে রীতিমতো যাত্রা শুরু। এর আগে তার একটা ফিল্ম ওইভাবে ভালোভাবে না চললেও কিন্তু 1998 ছিল একার জন্য একটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা ইয়ার। এবং কালো চশমা যেটাতে আমরা দেখলাম হুমায়ুন ফরিদির, কালো চশমা সিনেমার নাম, যেটাতে হুমায়ুন ফরিদির তিনি কালো চশমা পরে আছে, দেখা যাবে যে রুবেল এবং একা তো তাদের সঙ্গে মানে তখন দেখা যেত যে হুমায়ুন ফরিদি মানে একটা অন্যরকম একটা ব্যাপার যে শহীদুল ইসলাম খোকন এ যে রানা ও যখন এগিয়ে আসলো যে হ্যাঁ খোকন ভাই তিনি কাজে লাগাচ্ছে, রুবেলের পাশাপাশি হুমায়ুন ফরিদিকে আমিও লাগাইতো, তখন ইন্ডাস্ট্রির অনেক নির্মাতাই কিন্তু এই কাজ করতো, যেখানে আমরা দেখলাম রুবেল এবং ফরিদি তাদের কম্বিনেশনটাও কিন্তু রীতিমতো জমে যেত। পাশাপাশি নায়ক নায়িকার গান, বিশেষ করে এই সিনেমার অ্যাকশন পোর্শনের পাশাপাশি এই সিনেমার মোস্ট ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর ছিল এই সিনেমার গানগুলো, বিশেষ করে 2 চোখে তুমি যে স্বপ্ন সুখেরই কল্পনা, তোমাকে ছাড়া এ জীবন ভাবতেও পারি না, তুমি নিঃশ্বাসে তুমি বিশ্বাসে তুমি ছাড়া বাঁচব না, গানটা তৎকালীন সময় খালিদ হাসান মিলু এবং কনক চাপার কণ্ঠে ব্যাপক জনপ্রিয়তা পায়। এছাড়া এই সিনেমাতে আরও একটা গান ছিল আয়ুব বচ্চুর কণ্ঠে যে দিনগুলো যায় চলে যায় খুঁজে শুধু তোমায় আমি যে নিঃসঙ্গ বড় অসহ, এই গানটাও কিন্তু তৎকালীন সময় তাদের ব্যাপক জনপ্রিয়তা পায় এবং এই সিনেমাটা বক্স অফিস সুপারহিট ছিল এবং ওই ইয়ারের কিন্তু টপ 10 বিজনেস দ্য সিনেমার লিস্টে কিন্তু 5 নম্বরে ছিল এই ফিল্মটা, হ্যাঁ কালো চশমা। এবার আমি এসে যে রুবেলের আর কোন ফিল্মটা ছিল 1998-এর সেরা 10 বিজনেস দ্য ফিল্মের টপ 10-এ, হ্যাঁ এবার আমি রুবেলের যে ফিল্মটা নিয়ে কথা বলবো এটা ছিল রুবেলের 100তম ফিল্ম, সিনেমার নাম ভণ্ড। এটা ছিল 1998-এর সেরা 10 বিজনেস দ্য ফিল্মের লিস্টে 3 নম্বরে থাকা কোনো ফিল্ম এবং রুবেলের ভক্তরা এটাকে আরও আগে রাখে, কেউ কেউ দ্বিতীয় রাখে, কেউ কেউ ফার্স্টে রাখে এবং আমার দীর্ঘ অ্যানালাইসিসে আমি কোনো রকমের আমি মানে পার্শিয়ালিটি করে ভিডিও বানানোর চেষ্টা করি না, আমি কিন্তু আমার দীর্ঘ অ্যানালাইসিসে আমার যেটা মনে হয় যে এটা কিন্তু 3 নম্বরেই ছিল এবং আমি আমারটা বলে দিলাম এবং এটা নিয়ে যদি আপনারা ইন্ডিভিজুয়াল ভিডিও চান যে এই 2টা যে 1st, 2nd, 3rd নিয়ে আমি বানিয়ে দেবো, যাই হোক আমি সেটা সেখানে ডকুমেন্ট দিয়ে আগে বানিয়েছি, আমি বানাবো। যাই হোক এখন আমরা আসি যে ভণ্ড, এই যে কাল্ট অ্যান্ড ক্লাসিক ফিল্ম বেঙ্গলি ফিল্মের ইতিহাসে সিনেমার কালেকশন ব্লকবাস্টার এবং এই সিনেমাটাতে আমরা দেখলাম রুবেল রীতিমতো ড্যান্সিং কুংফু দেখিয়ে রীতিমতো অবাক করে দিল অডিয়েন্সদের যে ড্যান্সিং কুংফু কীরকম হতে পারে প্রথমবার এবং পাশাপাশি হুমায়ুন ফরিদি টিপিক্যাল ভিলেনের ক্যারেক্টার করলেও তাকে আমরা দেখলাম অন্য রূপে, একদম রুবেলের সিনিয়র বাবা কাকা বন্ধু সমতুল্য ক্যারেক্টার প্লে করলো রুবেল। এর পাশাপাশি এখানে এটিএম শামসুজ্জামান এবং হুমায়ুন ফরিদি তারা তাদের ক্যারিয়ারের একটা ওয়ান অফ দ্য বেস্ট এবং এই সিনেমাতে রক্তের সম্পর্ক না হয়েও রুবেলের সঙ্গে তাদের যে কম্বিনেশন আমরা দেখলাম এটা রীতিমতো আজও আমরা কথা বলি, যেমন মুরগি চুরির অভিজ্ঞতা বা পকেট মারতো তাদের যে ব্যাপারটা ছিল মানে একটা দুর্দান্ত। এবং পাশাপাশি এই সিনেমাটা আপনি যদি দেখেন যে নায়িকা তামান্নার সঙ্গে কিন্তু তার কেমিস্ট্রি ভালো ছিল এবং রাজীব খানে খল অভিনেতার ক্যারেক্টার এবং সিনেমার প্রত্যেকটা গান তৎকালীন সময় দাঁড়িয়ে কিন্তু তুমুল জনপ্রিয়তা পায়। ভণ্ড সিনেমার যে এক টুকাতে খুলে গেল মনের তালা, জমে গেল প্রেমের খেলা, বা এই সিনেমাতে আরও যে গানগুলো ছিল, যে লোহার সিন্ধুকে আমি রাখিনি তোমায়, আয় হায় আমি প্রেম দিয়ে বেঁধেছি তোমাকে, বা এই সিনেমাতে ভণ্ড ভণ্ড টাইটেল ট্র্যাক, বা লোকে বলে সুন্দরী সুন্দরী, আমি নাকি সুন্দরী, যেটাতে তামান্নার সিঙ্গেল পারফরমেন্স ছিল। তো প্রত্যেকটা গান কিন্তু তৎকালীন সময় দাঁড়িয়ে ব্যাপক জনপ্রিয়তা পায়, বা আন্ধারে আন্ধা প্রত্যেকটা গান। এবং বিশেষ করে এটিএম, শামসুজ্জামান, হুমায়ুন ফরিদি এবং আমরা দেখলাম রুবেলের যে কম্বিনেশন, শহীদুল ইসলাম খোকন বড় পর্দা এমনভাবে এক্সিকিউট করলেন যেটা নিয়ে আজও কথা হয়, আজও আমরা আলোচনা করি। এবং ভণ্ড যে ব্লকবাস্টার, এবং ওই ইয়ারে কিন্তু এটা ছিল 3 নম্বর বিজনেস দা ফিল্মে, এবং এই দুইটা ছিল রুবেলের। এখন আমরা যদি এসে মান্নার কোন দুইটা ছিল 1998-এর সেরা 10 বিজনেস দা ফিল্মের লিস্টে, হ্যাঁ, তো মান্নার প্রথমে আমি যে সিনেমাটা নিয়ে কথা বলবো এটা 2 নম্বরে ছিল। এটা হচ্ছে কাজিয়াত পরিচালিত একটি ফিল্ম আসলো, যে ফিল্মের নাম তেজি। হ্যাঁ, মান্নাকে আসলেই তেজি, কীরকম তেজি মান্নাকে আমরা স্ক্রিনে দেখেছিলাম, প্রথমবারের যে মতো ভিলেন হিসেবে বড় পর্দায় ডিপজলকে এক্সিকিউট করলেন কাজিয়াত, এবং এটা একটা ওয়ান অফ দ্য বেস্ট ফিল্ম। এবং মান্না ডিপজলের যতগুলো ফিল্ম আপনি দেখবেন তো এই ফিল্মের মতো ভয়াবহ ব্যাপার কোনো ফিল্মে লাগেনি, এবং তারা যখন স্ক্রিনে একে অন্যের বিপরীতে আসতো তখন রীতিমতো একটা ভয়, মানে আচমকা কোনোরকম মারামারি হচ্ছে না, তবু স্ক্রিনে যখন তারা একে অন্যের মুখোমুখি হতো রীতিমতো কিন্তু একটা ভয় লেগে যেত স্ক্রিনে। ডিপজল মানে এমনভাবে তাকে বড় পর্দা এক্সিকিউট করলেন যে বিশু, মানে এমন একটা ক্যারেক্টার ছিল তার, যে সানডে মানডে ক্লোজ কয়টা দুমো, এরকম একটা দুর্দান্ত ব্যাপার ছিল। এবং এই সিনেমাটা মূলত অনেক কিছু শিক্ষা দেয়, আসলে একটা বেকার যুবক তার আসলে গ্যাংস্টার লাইফের সঙ্গে কীভাবে তিনি জড়িয়ে যায়, তো এরকম নিয়েছিল গল্প। এবং নারীরা সমাজে কীভাবে নির্যাতিত হয়, যারা আসলে যেসব মেয়েরা খেতে পারে না বা তারা বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় তারা হ্যারাসমেন্টের শিকার হয়, তো এরকম ছিল এই সিনেমাটার গল্প। এখানে আপনি দেখতে পারবেন যে নায়ক ভিলেনের কেমিস্ট্রির পাশাপাশি এখানে বাপ ছেলের ওয়ান অফ দ্য বেস্ট কেমিস্ট্রি আবুল হায়াত এবং মান্না, তাদের যে দুর্দান্ত কেমিস্ট্রি, পাশাপাশি আপনি দেখবেন যে সৎমা ক্যারেক্টার এখানে প্লে করেছিল মান্নার দুলারি, তো তার একটা দুর্দান্ত একটা ব্যাপার ছিল, এবং মান্নার বোনকে যখন তুলে নিয়ে যাওয়া হবে, তো এরকম পাশাপাশি এই সিনেমাতে কিন্তু নায়ক নায়িকা, বাপ ছেলে, নায়ক ভিলেনের পাশাপাশি ওয়ান অফ দ্য বেস্ট নায়ক এবং নায়কের বন্ধুর ক্যারেক্টার কিন্তু বড় পর্দা ডিরেক্টর এক্সিকিউট করেছিলেন। হ্যাঁ, যে ক্যারেক্টারটা প্লে করতে দেখেছিলাম আমরা শাহিন আলমকে, এবং ওই একটা গান কিন্তু রীতিমতো একটা আইকনিক গান, যে চাকরি নাই রে, বাকরি নাই রে, টাকা নাই রে, পয়সা নাই রে, এই তো জীবনধারা, অনেক কষ্টে আছি আমরা বেকার যুবক যারা, ওয়ান অফ দ্য বেস্ট সং। এবং এই সিনেমার আরও যে গানগুলো ছিল, এই জগত সংসারে তুমি এমনই একজন, তোমায় পরাণ করে এই অন্তরে রাখবো আজীবন, তো মান্না এবং একার ওয়ান অফ দ্য বেস্ট সং, এবং এই সংটা নিয়ে কথা হয়, আমরা আলোচনা করি। এবং আমরা তেজি নিয়ে আমরা যত কথা বলবো তত কম হয়ে যাবে। তেজি কিন্তু একটা ওয়ান অফ দ্য বেস্ট ফিল্ম, এবং তেজি ভালো গল্পের ফিল্ম, মান্নার পারফরমেন্সের ফিল্ম, এবং যে 5 লাইনগুলো ছিল, যে ডায়লগ, যে বিশু আজকে সেই সোমবারে তোরে আমি মাইরা ফেলাম, তো যে ডায়লগগুলো ছিল, যে 5 লাইন ছিল, সব কিছু মিলিয়ে কিন্তু এটা একটা ব্লকবাস্টার ফিল্ম, এবং এই ফিল্মটা কিন্তু ছিল ওই ইয়ারের সেকেন্ড গ্রোসার। হ্যাঁ, এখন কথা হচ্ছে যে মান্নার আর কোন ফিল্মটা ছিল এই ইয়ারের সেরা 10 বিজনেস দা ফিল্ম, এবং সেই ফিল্মটার নাম্বার কত। হ্যাঁ, এখন আমি যে ফিল্মটার কথা বলবো সেরা 10 বিজনেস দা ফিল্মের লিস্টে 1998 সালে মান্নার, এটা কিন্তু ওই ইয়ারের হাইয়েস্ট গ্রোসার, মানে ওই ইয়ারের সবচেয়ে বেশি বিজনেস দা ফিল্মের মালিক কিন্তু ছিল মান্না। মান্নার ফিল্মটা হয় ওই ইয়ারের সবচেয়ে বেশি বিজনেস দেওয়া ফিল্ম। হ্যাঁ, আমরা দেখলাম 1998-এ মান্না আকবর জুটির একটা ফিল্ম আসলো, এবং এই জুটির এখন পর্যন্ত সবচেয়ে বেশি বিজনেস দেওয়া ফিল্ম হিসেবে ধরা এই ফিল্মটাকে। হ্যাঁ, শান্ত কেন মাস্তান, কেন শান্ত মাস্তান হলো এটা নিয়ে গল্প। শান্তর ক্যারেক্টারে আমরা পেলাম মান্নাকে, এবং যেখানে আমরা দেখলাম তার বোনের ক্যারেক্টারে নাসরিনকে, এবং বোনের জন্য ভাইয়ের যে মাস্তান হওয়া, রীতিমতো হাত টেনে ছিঁড়ে ফেললেন, তো এক ভিলেনের, তো এরকমভাবে সিনেমার গল্প আগায়। এখানে নায়ক রাজ্জাক ছিল তার বাবার ক্যারেক্টার, এবং এখানে আমরা হুমায়ুন ফরিদিকে দেখলাম দুর্দান্ত ক্যারেক্টারে, কীভাবে মান্না জেলে যায় এবং সেখান থেকে, এবং এই সিনেমাতে মান্নার বিরুদ্ধে অ্যাক্টিং করতে দেখলাম আমরা শাহনাজকে। শাহনাজ কিন্তু 90s-এর অসংখ্য সুপার ডুপার হিট সিনেমার জড়ি, এবং এই জুটির পাশাপাশি এই সিনেমার গানগুলো ভালো ছিল, সিনেমার অ্যাকশন মাস অডিয়েন্সদের কানেক্ট করার মতো ব্যাপার ছিল, এবং এটা আপনারা যারা দেখবেন তারা মানে বিশেষ করে বুঝবেন যে আসলে মাস কাকে বলে, দুর্দান্ত মাস একটা ব্যাপার কিন্তু এই ফিল্মে আপনি পাবেন। যে আপনি যদি মাস সিনেমার অডিয়েন্স হন তাহলে শান্ত কেন মাস্তান সিনেমাটা আপনার জন্য মাস্ট ওয়াচ, এবং এই সিনেমাটা বিশেষ করে ওই টাইমে দাঁড়িয়ে কিন্তু দুর্দান্ত হাইপ ক্রিয়েট করে। 1998-এ দাঁড়িয়ে একটা শান্ত কেন মাস্তান হয় বিশাল বড় ব্যাপার, এবং এই সিনেমাটা কিন্তু বক্স অফিসে দাপিয়ে বিজনেস করে, এবং এত বিজনেস দেয় যে মান্না আকবর জুটির তো বটে, এবং ওই ইয়ারের 1998 সালে সবচেয়ে বেশি বিজনেস দেওয়া ফিল্ম কিন্তু ছিল এই ফিল্মটা। হ্যাঁ, শান্ত কেন মাস্তান, একজন শান্তর মাস্তান হওয়ার গল্প, ওই ইয়ারের সবচেয়ে বেশি বিজনেস দেওয়া ফিল্ম হয়। তো বেসিক্যালি আজকের ভিডিওটা ছিল আমার এই টপিক্সের উপর বেস করে যে 1998 এর সেরা 10 বিজনেস ও ফিল্মের লিস্টে মান্না ভার্সেস রুবেল। হ্যাঁ, মান্নার দুইটা ফিল্ম ছিল, রুবেলেরও দুইটা ফিল্ম ছিল, এবং এই ফিল্মগুলো নিয়ে বিস্তারিত এবং কোনটা 1, কোনটা 2, কোনটা 3, এবং এই মানে দুজনের ফিল্ম কিন্তু 1, 2, 3, 4, 5 এর ভিতর ছিল। তো বেসিক্যালি এটা নিয়েছিল আমার ভিডিওটি। তো আপনি দেখেন টপ 5 এর ভিতরে কিন্তু মান্না রুবেল কভার, তাহলে তাদের স্টারডম, তাদের জনপ্রিয়তা, এগুলো নিয়ে আসলে প্রশ্ন তোলার মতো কিছু নেই। তো এটা নিয়েছিল ভিডিওটি। তো ভিডিওটি কেমন লাগলো? ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টস করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি। আমি অপেক্ষা রইলাম আপনাদের মূল্যবান কমেন্টের।